আমার আজকে অনেক খিদে লাগছে, কি যে খাই। ও মা, এই টমটা তো দেখি আমার দিকে দেখছে। ওয়াও, এই মাছটাকে যদি খাওয়া যায় আজকে সেই মজা হবে। ভাগি, টম তো আমাকে খাবে মনে করছে। ওয়াও, এই মাছটাকেই খেতে হবে, মাছের ফল। এই টম দেখি আমার মাছের খাবারের দিকেও ধান্দা লাগাচ্ছে, এটাকে আমি ভাগি। আজকে আমার পুরো খিদে লাগছে, পেটের ভিতরে ইঁদুর দৌড়চ্ছে, কি যে খাই, মাথা গরম হয়ে যাচ্ছে। এই জেরিটা আবার চিজ খাচ্ছে। এই টম, তুই চিজ খাবি? ওয়াও, আজকে ওই জেরিটাকেই খাবো পুরে তুলে ছুঁড়ে দিয়ে। আও, খেয়ে নিলাম। ও মা, সর্বনাশ, আমার নাক দেখ কেমন লাগে। মা গো, আমার নাক ছিঁড়ে ফেলছিল রে। ওয়াও, কি সুন্দর দিন আজকে। ও নো, কি মজা, শহরে কি সুন্দর। এই হাঁসটা কোথার থেকে আসলো রে? হাঁসের বাচ্চাটাকে খেতে পেলে মজা লাগবে মনে হচ্ছে, এদিকেই রাস্তা। ও, হাঁসের বাচ্চাটাকে খেয়ে নি। ওয়াও, কি মজা। আহ, টেস্টি, হজম করে নিব হাঁসের বাচ্চা। ও মা, ও আজকে মনে হচ্ছে আমি বিড়াল খেতে পাবো। বিড়াল, বিড়ালের মাংস। ওয়াও, হজম করতে পারলাম না রে। ও নো, এই যা, আমার পেট থেকে বেরোয় গেল হাঁসের বাচ্চা। তুই আমাকে খেয়েছিস? কি দেখলাম আমি? ওয়াও, কি মজা, আমার সামনে দিয়ে একটা হাঁস গেল। এটাকে খাবো ঝলসিয়ে আমি। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, বন্ধু হব আমি, চলো তোমার সাথে খেলি। এই টম, তুমি আমাকে এখানে বসিয়েছো কেন গো? তোমার তো মতলবটা আমার ঠিক মনে হচ্ছে না। আরে চিন্তা করো না, আমার ভালো মতলব, আমরা খেলবো। কিন্তু আমার তো মনে হচ্ছে না। তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি আমাকে শুয়াচ্ছ, ওয়াও কি ভালো। ও, আমি তো দাবা খেলতে পারি না গো তেমন। তুই চুপচাপ খেল, আজকে তো তোকে আমি খাবো, তোকে আজকে পুড়িয়ে খাবো। হ্যাঁ টম, আমার এত গরম লাগছে কেন গো? হ্যাঁ, এই দাবা দিয়ে এরকম গরম লাগছে কেন? আরে আজকে দিনটাই গরম। এই হাস, তুই এদিকে আয়, তুই টমের ধান্দায় থাকিস না। এই টমটা ওখানে, এ টমটা না তোকে খাবে রে এমনি করে পুড়িয়ে, বুঝতে পারলি? হ্যাঁ, ও তাই নাকি বন্ধু, তুমি আমাকে বাঁচালে। এই টম, তোমাকে আজকে আমি দায়িত্ব দিচ্ছি এই রান্নাঘরের পাহারার। এখানে দেখো স্পেশাল একটা মেনু আছে, খাবার আছে, এটাকে তোমাকে পাহারা দিয়ে রাখতে হবে, যেন ওই বান্দর ইঁদুরগুলো এসে যেন খেয়ে না নেয়, বুঝতে পারলে? কোনো চিন্তা করবেন না স্যার, আমি একদম নাক বন্ধ করে নিয়ে পাহারা দেব, বুঝতে পারলে? টম, দেখো ওই সুস্বাদু খাবারের গন্ধেই কিন্তু মন বিচলিত হয়ে যায়, বুঝতে পারলে? ওই জন্য আমি নাকে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। নাকে ক্লিপ সরা, একটু জুস খেয়ে নি। ওয়াও, কি মজা, কিউটি আসে। ও নো, বসো কিউটি। ওয়াও, দারুণ তো সেই মজা। ঠিক আছে স্যার, আপনার কথা মনে থাকবে, আমি যদি ভালো করে ইসে করি তাহলে আপনি আমাকে পুরস্কার হিসেবে কিউটিকে দেবেন, কিউটির সাথে থাকতে দেবেন। তাহলে টম, তুমি পাহারা দাও। ঠিক আছে স্যার, আমি এখন পাহারা দেব। পাহারা ভাগ। ওখানে কে থাকে রে? ওই গন্ধে আমার পেট একদম পাকিয়ে উঠে। মা গো, জেরিটা ওই ঘরে চলে গেল। ওয়াও, ওয়াহ, কি সুন্দর খাবার রে দাদা, একদম খেয়ে ফেলি। ওয়াও, কি টেস্ট। আর খাবো, আর শুবো, শুয়ে শুয়ে খাবো। দাদা, আজকে দেখ তোর আমি কি করি। তুই খাবার খাবি, তুই দেখ আজকে তোর একদিন কি আমার একদিন। তুই আমাকে ধরতো আগে, তার আগে আমি খাবার পুরো শেষ করে দেবো, বুঝলি? এই তো, এই জেরি, দেখ দেখ আমি খেয়ে নেব। হ্যাঁ, ওখানে দেখ গন্ধ বেরোচ্ছে, বুঝলি? তোকে গন্ধ শুকতে না বলছে না। এই জেরি, তুই খাবার নিয়ে যাস না, সর্বনাশ গেল রে। ও মা গো, মা কি লাগলো, সর্বনাশ, কোথায় চলে গেল রে এই খাবারটা? আমাকে তো আমার মালিক খাবারও দেবে না, পুরা মারবে রে। হ্যাঁ, কি করি, সর্বনাশ। ওয়াও,
খাবার নিয়ে চলে আসছে, আমি খাবার পেয়ে গেছি। ওয়াও কি মজা! কিউটির আজকে স্বয়ম্বর সভা, আজকে একটু মাথায় তেল লাগিয়ে নি। এই মামা, তুমি আজকে কি স্বয়ম্বর সভাতে যাচ্ছ? আর বলিস না ভাগ্নে, আজকে কিউটির স্বয়ম্বর সভাখানে যেতেই হবে, আজকে ইমপ্রেস করবো, ফুল দেবো। ইমপ্রেস করো? হ্যাঁ আমি ইমপ্রেস করবো, বুঝলি। এই টম, বেশি কথা বলিস না, বুঝলি, একদম মুখ ফাটিয়ে রেখে দেবো। তুই হেলাবেলা একটা বিড়াল, তুই আবার করবি ইমপ্রেস আমার মতন হ্যান্ডসাম হওয়াকে, তারপরে তুই ইমপ্রেস করে দেখাবি। দেখাই যাক। ও মা গো, সর্বনাশ, দুজনেই পড়লাম। আমাকে ইমপ্রেস করাতে সহজ না, কম্পিটিশন রাখা হবে, যে ভালো করে আমাকে ইমপ্রেস করবে আমি তাকে বিয়ে করব। চলো দেখা যাক স্বয়ম্বরে কে জিতে। আস, স্বয়ম্বরে তো আমি জিতবো, ওই টম জিতবে নাকি? ওই হেলা ফেলা টম, ওই মুরগির মতন বিড়ালটা। তুই আমাকে মুরগির মতন। জেরি দাদা, দেখো ওরা দুজনের মধ্যে কি খেলা জমাই আমি। চলো আমরা গিয়ে কমেন্ট্রি করব আর ওদেরকে এমন ভাবে খেলা দেখাবো যে ওরা যা একদম ভীত হয়ে যাবে। সবাই মিলে চলো, খেলা হবে আজকে শুরু। কি মজা! আয়, আমি ফার্স্ট লোড ভাই, দেখ আমার বডি, দেখেছি সিক্স প্যাক, দেখ ভাগ সিক্স প্যাক আমার, দেখ সিক্স প্যাক ডোলে, দেখ ডোলে। ওয়াও, আমি এখানে চেয়ারে বসে সবার সবার খেলাটা দেখি। ওয়াও ওয়াও, কি সুন্দর টম, টমের তো হেভি শক্তি মনে হচ্ছে। আমি এদিকে দেখ, আমি দেখ, দেখছিস 100 কেজির ওয়েট নিয়ে লিফটিং করছি। 100 কেজি, এই দেখ আরো বেশি, 200 কেজি উঠাচ্ছি, তুই পারবি? আমি দেখো 150 কেজি উঠাবো রে, 250 কেজির বস্তা উঠাচ্ছি, দেখ। ওয়াও টম, তুই এত ভারী বস্তা উঠালো! আরে জেডি দাদা, একটু পুরকি দাও। এই এই দেখ, নে মজা বুঝ, নে কালু, এ উঠা। ও মা কি ভারী! তুই এটা উঠাতে পারছিস না? ছি 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 ছি, আবার নিজেকে নিজে বলিস তুই কালু বিড়াল, ভাগ এখান থেকে, লজ্জার শেষ না। ও মা গো, গেলাম। শত্রুপক্ষ সামনে মনে হচ্ছে। ভাগু রে বাবু, বুম ছাড়ছে যেদিকে সেদিকে রে, ভাগু। ঠিকই বলছিস টম, ভাগ, সর্বনাশ, এই বুমটা লাগলে আমরা মরে যাবো। টার্গেট লক মনে হচ্ছে, টার্গেট এই গেছে মনে হচ্ছে রে, সর্বনাশ, আমাদের পিছনে রোবটটা কোথা থেকে এসে লাগলো রে, আমার মনে হচ্ছে সব টমের কীর্তি, বুঝলি জেরি। এই টমকে, এই টম তুই যা, টার্গেট লক পেয়েছে, টার্গেট লক, বোম মারো। সর্বনাশ, এ তো বোম মারবে রে ভাই। এই জেরি, তুই পাথর দিয়ে আমি মারতে থাকি। এই জেরি বাবা, একটু দিয়ে আসো না, এদিকে তো পাথরই শেষ। সর্বনাশ, আমাদের বোম মারছে, ভাগো ভাগো। এই জেরি মামা, মা বললাম মামা একটা বুদ্ধি আছে, বুঝলে। কি যে করি টম, একটু বুদ্ধি দে রে বাবা। লাস্টে এই রোবটটাকে একদম চূর্ণ চূর্ণ করতে পারলাম, আমাদের সাথে পাঙ্গা। নো, ও মা, বেঁচে, বাঁচা, বেঁচে গেলাম, বাবা রে বাবা, না এলে আমি একদম চাটনি হয়ে যেতাম এটা আমার পেটে ঢুকলে। সর্বনাশ, এটা আমি কোথায় চলে আসলাম? ওরে বা, ভাগো রে বাবা, একটা ভেলা পাইছি রে, এটার উপরে উঠে বসি। আরে হাওয়া দিচ্ছে কি? ও সর্বনাশ, এত স্পিড, ওরে বাবা, হাই স্পিড তো মনে হচ্ছে। ও না পড়লাম, ও কি দারুণ, আগুন তো একটু আগুনটা পাইনি, বাহ পাছাটা তো পাইনি, বাহ কি মজা লাগছে রে। ও ওয়াও, আমার তো ঘুম চলে আসলো, একটু ঘুমাই। ওয়াও কি তুলতুলে নরম। ওরে সর্বনাশ, আরে বাবা, তিন মাথাওয়ালা কুত্তা রে, বেঁচে গেছি, আর চেন লাগানো, তোকে ধরলে আমি খেয়ে ফেলবো। আরে তুই ধরে দেখা, তুই চেন লাগানো, বুঝলি, ছেড়ে গেছে। ওরে ওরে সর্বনাশ, সে তো চেন খুলে গেছে, ভাগো বৌমা, বাবা রে, গেলাম আমি, আমার উপরেই পড়েছে রে, মা গো, ভাগো, তিন মাথা আলা কুত্তা আমাকে তো খেয়েই ফেলবে রে। এই জেরি, ভাগ ভাগ।
কই গেল রে? এগুলোকে পেলে আমি একটু খেয়ে নিল। এই আমার তিন মাথা তিন দিকে যাস কেন? একদিকে চল, একদিকে মাথা লাগা। তিন মাথা কুত্তা মাথাই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শিবা টুনস কার্টুন চ্যানেল। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বোতামটি প্রেস করুন এবং অল অপশনটি প্রেস করুন, তাহলে আপনারা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন।